ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে ভিডিওটির টপিক হলো অডিওটোনের 18 ইঞ্চির কিছু সাবউপারের স্পেসিফিকেশন আপনাদের সাথে ডিসকাস করব। আগের দিন আমরা অডিওটোনের 18 ইঞ্চির 2000 ওয়াট এবং 2500 ওয়াটের কিছু স্পিকারের ব্যাপারে ডিসকাস করেছিলাম। সেই ভিডিও না দেখে থাকলে আমি আই বাটনে পিন করে দিচ্ছি, সাথে ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা টোটাল অডিওটোনের তিনটে 18 ইঞ্চির 1200 ওয়াট ও 1500 ওয়াটের সাবউফার নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। প্রথমেই বলে রাখি, অডিওটোনের কোনো মডেলের স্পিকারের ওয়াটেজ আরএমএস বা এইএস এ মেনশন করা নেই, সো আমরা সব মডেলের ওয়াটেজকেই এইএস পাওয়ার ধরব। আজ আমাদের প্রথম মডেল AD18X1220ES। এটা একটা 1200 ওয়াট এইএস পাওয়ারের স্পিকার। কন্টিনিউয়াস পাওয়ার 2400 ওয়াট, ফ্রিকোয়েন্সি রেসপন্সের 35 হার্জ থেকে 2 কিলো হার্জ, সেন্সিভিটি হচ্ছে 98 dB ±2 dB, ভয়েস কয়েল এর হচ্ছে 99.2 mm মানে 4 ইঞ্চির ইন আউট কয়েল আছে, ম্যাগনেট হচ্ছে ফ্রাইড ম্যাগনেট ইউজ করা হয়েছে, ম্যাগনেট সাইজ 220 Y35-এর, চেসিস আপনার অ্যালুমিনিয়ামের, ইম্পিডেন্স 8 ohms, অ্যাকচুয়াল ইম্পিডেন্স এটার হচ্ছে 5.6 ohms, আর এটার নেট ওয়েট হচ্ছে আপনার 7.6 কিলোগ্রাম মতো। এবার আমাদের নেক্সট মডেল হচ্ছে AD18X1240ES। এটা একটা 1200 ওয়াট এইএস পাওয়ারের স্পিকার। কন্টিনিউয়াস পাওয়ার হচ্ছে এর 2400 ওয়াট, ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 35 হার্জ থেকে 2 কিলো হার্জ, সেন্সিভিটি হচ্ছে 98 dB ±2 dB, ভয়েস কয়েল আপনার 100 mm মানে 4 ইঞ্চির ইন আউট কয়েল আছে, ম্যাগনেট টাইপ হচ্ছে এর ফ্রায়েড, আর আপনার ম্যাগনেট সাইজ হচ্ছে 220 Y35, চেসিস হচ্ছে অ্যালুমিনিয়াম, ইম্পিডেন্স হচ্ছে 8 ohms, অ্যাকচুয়াল ইম্পিডেন্স হচ্ছে 5.6 ohms, আর এটা আপনার নেট ওয়েট হচ্ছে 14.5 কিলোগ্রাম মতো। নেক্সট মডেল আমাদের AD18SW115ES। এটা একটা 1500 ওয়াট এইএস পাওয়ারের স্পিকার। কন্টিনিউয়াস পাওয়ার হচ্ছে 3000 ওয়াট, ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 35 হার্জ থেকে 2 কিলো হার্জ পর্যন্ত, সেন্সিভিটি হচ্ছে 96.9 dB ±2 dB, ভয়েস কয়েল হচ্ছে আপনার 114.5 mm মানে হচ্ছে 4.5 ইঞ্চি ভয়েস কয়েল আছে, যেটা হচ্ছে ইন আউট কয়েল দেওয়া আছে, ম্যাগনেট টাইপ আপনার নিউডিনিয়াম, ম্যাগনেট সাইজ হচ্ছে 105 N40, চেসিস হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম, আর ইম্পিডেন্স হচ্ছে 8 ohms, অ্যাকচুয়াল ইম্পিডেন্স এটার 5.3 ohms, আর নেট ওয়েট এটার 10.6 কিলোগ্রাম মতো। আজকের ভিডিওটি এই অবধিই ছিল। পরবর্তীতে আরও নতুন নতুন মডেল নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।